এর আগে তো চুল কাটছো হলো ইয়ের আজকে কাটছো না চুল কাটতেছো এইটা সুমন ভাই হ্যাঁ তো এর আগে যখন কাটে তখন সে কি ছিল ভাই ছিল ব্রিস্টার এখন সেন্টি আচ্ছা তো এখন তুমি আমার কাছে ভাই সব সময় আচ্ছা তো তুমি নাকি আছো সব তো একটা সুন্দর মনের মানুষ বাংলাদেশের মানুষ ভালোবাসে মানবতা ফিরুলা হিসেবে আমিও ভালোবাসি মানবতা ফিরুলা হিসেবে ভাই আছে সব সময় আচ্ছা সে যে ঢাকা আসছে তোমার চুল কাটতেছে তুমি আমি আসলে মনের থেকে একটা বিশ্বাস ছিল ভাইয়ের জন দেখছি সকালে ওনার আম্মু ওনার বিরিয়ানি আসতেছে তখন মনে একটা বার দিছে ভাই আমার কাছে আসবে কারণ ভাইয়ের মধ্যে আমার আত্মবিশ্বাস আছে আমি জানি যে ঢাকার ভিতরে আসলে ভাই আমার কাছে আসবে এখন কি ভাই চুল কাটে কি শান্তি পাইতেছো হ্যাঁ ইনশাআল্লাহ আমার অনেক আসলে ভালো লাগতেছে যে ভাই আমার কাছে ইমপি হিসেবে যে ওয়ার পরও আমার একদম স্মরণ রাখছে যে মনে রাখছে যে না আমি আর কাছে যাইতে যাই চুলটা কাটার জন্য আমি যদি ইচ্ছা করলে ভালো হয়েছি ভিআইপি সিগুলো যাইতে পারতো কিন্তু তা না ওনার আগের যে মনোভূতিটা ছিল এখনো ভাইয়ের কাছে চাষ শরীর সম্পূর্ণভাবে আছে তোমার ভাইয়ের কাছে তোমার কি চাওয়া কি ভাইয়ের কাছে আমার কিছু চাই না ভাইয়ের কাছে এতটুকু চাও আমার যে ভাইয়ের যে মন মানসিকতা নিয়ে মানুষকে সহায়তা করে যাতে ভবিষ্যতে ভাই এরকম মানুষকে সহায়তা করতে পারে সেই প্রত্যাশে আমার প্রতি রইল ভাইয়ের প্রতি ওকে কালার করে দিবা চুলে একটু চুল লাগাবে নাকি জিজ্ঞেস করো কালার করলাম না কালার করলো করি থাকুক যেভাবে আছে এইভাবেই থাকতে যাবো না